ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে গাড়ি ভাঙচুর। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা সাতটার সময় আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বক্সনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। আজকে থেকে 10-15 দিন আগে একটা ঝগড়া হয়েছিল আমার কাকাতো ভাই তার সাথে। তো ঝগড়া মিটমাট হয়ে গেছে, থানার থেকে মেম্বার প্রধানে সরাই আনছে যে মেল বিচার করে দিব কইছিলা। তো আজকে আমি এদিকে বসা টিফিন করতে আসি বাজারতে এসিরা, তো প্রথমে এসিরা আমার উপর হামলা করছে। তো আমি হাতে বাড়ি সরাইছি, দৌড় দিয়ে লাইছে, তার ভিতরে এসে আমার নাফাইয়া গাড়ি ভাঙচুর করছে আর কি। আর যেদিন এই তো রুলামিন, হোসেন, মাসুক, ফারুক, রেনুমিয়া, মন্নান, সবার বাড়ি আশা করে। বাবার নাম কি কেন? বাবার নাম যে মেন আছে আমি রেনু, তারপর ফারুক, মাসুক, তাদের বাড়ি মাচুমিয়া। কোন সময় এসে ঘটনাটা? এই তো আধা ঘন্টা। কি গাড়ি তোমারটা? টাটা ট্যাগো। আমার কাকাতো ভাই এখন হেরারে পাইছে, আমার পাইছে দোকানের সামনে, এই কারণে আমার গাড়ি ভাঙছে। তোমার কাকাতো ভাইয়ের নাম কি? টিটুন মিয়া, যার সাথে ঝগড়াটা শুরু হয়েছিল। বাবার নাম? আশা বলে। এই জায়গাটা কোন জায়গা? এটা আশাবাড়ি লাটসি মানে ওয়ার্ড নম্বর 1। তারা কি করে? মারিদুর করছিল, মারিদুর করার পরে তখন কাকাতো ভাই সবাই যাইছিল, আবার তার কাছে গেছিল আর কি। তো তার মারণে পরে থানার ওসি এসে সবার নাম টাম লেখছে, এখন দেখতে আছে তারা, প্রধান মেম্বারের সাথে কথা বলতেছে। কেস করছো? থানা তো মামলা করছে। এইমাত্র ঘটনা এসে দেখি তারা কি করে, তারপর যাবো থানাতে।